4 নম্বর বিষয়টা লিখেছেন, জানাজার নামাজের পর দোয়া। আমরা যারা সুন্নি মতাদর্শী তরিকতপন্থী, আমরা জানাজার নামাজ পরে কাতার ভেঙ্গে মৃত ব্যক্তির জন্য দোয়া করি, এটা মুস্তাহাব হিসেবে করি, ফরজ ওয়াজিব বা সুন্নতে মুয়াক্কাদ হিসেবে নয়, মুস্তাহাব হিসেবে। ইসলামী শরিয়ার দৃষ্টিতে জানাজার নামাজের পরে মাইয়্যেতের জন্য কাতার ভেঙ্গে দোয়া করা সওয়াবের কাজ, অতি উত্তম কাজ। এটার দলিল যদি কেউ বলেন, জিহাদি ভাই আমরা কি এটা দলিল সহকারে করি না এমনি এমনি করি, আমি বলবো এটা নিঃসন্দেহে দলিল দিয়েই আমরা করি। আপনারা খুশি হবেন, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন। এটার জন্য আপনারা একটা হাদিস নোট করেন, যুবক ভাইরা তোমাদেরকে বলে দিচ্ছি একটা হাদিস, আমি এ ব্যাপারে প্রায় 20টার উপরে হাদিস জানি, আমি একটা হাদিস শুধু বলবো, যাদের মোবাইলে আল হাদিস অ্যাপস আছে অথবা অন্য কোনো অ্যাপস আছে, সহি মুসলিম শরীফ যেটা আন্তর্জাতিক হাদিস নম্বর আরবি কিতাব, সেটার মধ্যে হাদিস নম্বর 2276 2276, আর আপনারা বাংলা অনুবাদে ইসলামিক ফাউন্ডেশনে আপনারা এই হাদিস নাম্বারটা মিল পাবেন না, ইয়েতে যেটা তাওহিদ প্রকাশনী লামা জাবিরা যেটা অনুবাদ করছে এদের অনুবাদে অনেক ভেজাল আছে। তারপরে আমি হাদিস নাম্বারটা বলে দিই, 21 2121, মানে 21 21, হাদিস নম্বর 2121, মানে 21 21, মনে রাখবে, মনে থাকবে, কথা কয় না এরা, মনে এরা মন থাকতো না যে হুজুর এটি কইতে পারবে, মন থাকতো না। 2121 এটা হলো বাংলা যেটা অনুবাদ করছে ওইটা। না, জানাজার সালাম ফিরাবার পরে কাতার ভাঙ্গিয়া, আর দাফনের পরে আরেকটা দোয়া আছে, দাফন করার পরে কবর দাফন যখন শেষ তখন পাশে দাঁড়ায় সবাই মিলে সূরা ফাতিহা সূরা ইখলাস পরে আরেকটা দোয়া, ওইটাও সুন্নত। আমি শুধু জানাজার পরেরটা বলতেছি, দুটোই আমরা করি, দাফনের পরেরটাও করি জানাজার পরেরটাও করি। হাদিস নম্বরটা আগে বলি, আরবি কিতাবের 2276 আর বাংলা অনুবাদে 2121 21 21, এই যে সহজ ভাষা বুঝে বলছে। হাদিসটা হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা জানাজাতিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজার নামাজ আদায় করলেন, সাল্লা সালাত পড়লেন, আলা রাসূল রাসূলুল্লাহ সাল্লা রাসূল আল্লাহ রাসূল পড়লেন, সালাত পড়লেন, আলা জানাজাতিন এক জানাজার নামাজ পড়লেন। সাহাবি আউফ ইবনে মালিক বলেন ফাহাফিজতু মিন দুআইহি ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু আনহু ওয়াআকরিম নুজুলাহু ইলা আখিরিল হাদিস। লম্বা একটা দোয়া নবীজি করেছেন, অর্থ হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজার নামাজ পড়লেন, এরপরে যে দোয়াটা নবীজি করলেন সেটা আমি শুনে মুখস্থ করলাম। আপনারা জানেন জানাজার ভিতরে প্রথম তাকবীরে পড়ে সানা, ইমাম সাহেব নিচু আওয়াজে পড়ে, আমরাও নিচু আওয়াজে পড়ি, তারপরে দ্বিতীয় তাকবীরে পড়ে দুরুদ শরীফ, এটাও ইমাম সাহেব নিচু আওয়াজে পড়ে, আমরাও নিচু আওয়াজে পড়ি, এরপরে আল্লাহুম্মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এটা যে আমরা পড়ি এটাও ইমাম সাহেব নিচু আওয়াজে পড়ে, আমরাও নিচু আওয়াজে পড়ি। কিন্তু ওই সাহাবি আউফ ইবনে মালিক বলেন দয়াল নবীজি নামাজের পর পর যে দোয়াটা পড়েছেন এটা উনি পিছন থেকে শুইনা মুখস্থ করছে, তার মানে এটা নিচু আওয়াজে পড়ে নাই, আর নিচু আওয়াজে হলে তো শুনতো না, পিছন থেকে মুখস্থ করা তো দূরের কথা, তা এটা নিশ্চিত বোঝা যাচ্ছে এটা নবীজি উচ্চ আওয়াজে পড়ছে, আর উচ্চ আওয়াজে পড়ার মিনিংটাই বোঝা এটা নামাজের ভিতরে না। এটা হলো একটা একটা থিওরি, আপনাদেরকে একটা কেয়াস দিলাম। এরপরে হাদিসের ব্যাখ্যা সহি মুসলিম শরীফের সরাল মিনহাজ, আপনারা গুগলে সার্চ করলে এই কিতাবগুলি পাবেন, আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না, আপনার প্রয়োজনে আমাকে বলবেন, আমি আপনার ভাই হিসেবে সহযোগিতা করব। ভাই আমি ঝগড়া করতে রাজি না, আপনি আমার ভাই, আমি আপনার সাথে ঝগড়া করবো কেন, আপনি একটা জিনিস জানেন না আমি এটা জানছি, বা আপনি একটা জিনিস জানেন আমি জানি না, দূরিত বেশ মারামারি করা দরকারটাকে ভাই, আপনার সময় না, আপনি দোয়া করছেন না গেছেন গা যান গা অসুবিধা নাই, আমার সময় আছে আমি দোয়া করতেছি, আপনি মন চাইলে আসেন দোয়া করি একসাথে মিলে, নাইলে আপনি চলে যান, কিন্তু মারামারি করার কোনো দরকার নাই, দোয়া নিয়ে ঝগড়া করতে আমি রাজি না। হ্যাঁ, আমরা কেন করি দোয়া ওটা বোঝানোর জন্য বলছি। সহিহ মুসলিমের ওই হাদিসের ব্যাখ্যায় হাফিজুল হাদিস শারিহুল মুসলিম ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাই, ইমাম নববী রহমাতুল্লাহ আলাই উনি হাফিজতু ফাহাফিজতু মিন দুআইহি এইটার ব্যাখ্যা করে লিখতেছেন, আই আল্লামানিহু বাদা সালাতিল জানাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করেছেন বাদা সালাতিল জানাজা, জানাজার নামাজের পরে।
জানাজার নামাজের পরে নবীজি দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এক হলো সাহাবীদের শিক্ষা দিয়েছেন, আরেক হলো আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে ক্ষমা করো, তাকে রহম করো, লম্বা দোয়া করেছেন। তাহলে বোঝা যাচ্ছে জানাজার পরে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, সাহাবিদেরকে তালিমও দিয়েছেন। এখন যদি কেউ মনে করেন আমি করব না, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মারামারি করেন না, ঝগড়া করেন না ভাই, এই ঠেলাঠেলি মারামারি করে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছে। যাদের দরকার তারা দোয়া করেন, যাদের দরকার নাই দোয়া করেন না, কিন্তু ঝগড়া করবেন না। কথাটা বুঝতেছেন আপনারা? লাশ নিয়ে টানাটানি এটা খুব খারাপ জিনিস, লাশ নিয়ে টানাটানি করাটা খুব বাজে দৃশ্য, এটা কখনো করবেন না। যাদের দোয়া দরকার আছে তারা দোয়া করবেন, যারা দরকার নাই তারা দোয়া করা লাগবে না, বাড়ি চলে যান, কিন্তু ফেতনা তৈরি করবেন না। আমি কেন দোয়া করি, আমরা কেন করি, আমি একটা হাদিস বলে দিলাম এরকম, আমার আরো আমার জানার মতে আরো প্রায় 20টা হাদিস আছে এ ব্যাপারে, আমার একটা কিতাব আছে, আজকে নাই গাড়িতে মনে হয় নাই, একটা কিতাব লিখছি আমি এই ব্যাপারে জানাজার পর দোয়া। আপনারা আশ্চর্য হবেন আমি যদি বলা শুরু করি, এখানে আবার ওয়াজ 40-50 মিনিটের ওয়াজ আছে ধারাবাহিক বলতে গেলে। আমার দাদু ভাইয়েরা অনেকে মনে করে জানাজাটাই দোয়া, এরপর আবার দোয়া লাগেনি, কখনো এরকম বলবেন না, জানাজা দোয়া নয়, জানাজা সালাত, মনে রাখবেন জানাজা কি সালাত, জানাজা দোয়া নয়। আপনি কখনোই জানাজাকে দোয়া বলতে পারেন না ভাই, জানাজার ভিতরে একটা অংশ দোয়া আছে, কিন্তু পুরা জানাজাটা দোয়া না, এটা একটা সালাত। আমি বুঝাই দিচ্ছি আপনাকে, আল্লাহ নিজে বলেছে জানাজা সালাত, কে বলেছে আল্লাহ, আপনি প্রয়োজন যাচাই করে আমি আয়াত নম্বর বলে দিই, সূরা তাওবা আয়াত নম্বর 84, সূরা তাওবা আয়াত নম্বর 84, 84 সূরা তাওবা আপনি দেখেন নিন এখনি, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়া। এই মুনাফিকদের জানাজাকে ইন্ডিকেট করে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি, সাল্লি মানে সালাত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মুনাফিকদের কেউ যখন মারা যাবে তাদের উপর আপনি সালাত করবেন না। মানুষ মারা গেলে কিসের সালাত পড়ে, জানাজার সালাত। আল্লাহ নিজেই কোরআনে, আল্লাহ তাআলা নিজেই কোরআনে জানাজাকে সালাত বলেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন শুনে, অনেক হাদিস আছে, একটা প্রসিদ্ধ হাদিস সিহাসিত্তার হাদিস, এটা নবীজি বলেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দোয়া, নবীজি মাইয়িতের উপরে যেটা পড়ে এটাকে নবীজি সালাত বলেন, ইজা সাল্লাইতুম, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, তাহলে মৃত ব্যক্তির এই এই জানাজাটাকে আল্লাহ রাসূল সালাত বলেছেন, আল্লাহও বলেছেন জানাজা সালাত, আল্লাহ রাসূলও বলেছে জানাজা সালাত। দেখেন দোয়া শব্দটা আরবি, সালাত শব্দটাও আরবি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া শব্দ ব্যবহার করে নাই, সালাত শব্দ ব্যবহার করেছে, অথচ দুইটাই আরবি শব্দ। আপনি নিয়ত করার সময় কি বলছেন শুনে আমি স্মরণ করে দিচ্ছি, আরবিতে নিয়ত পারেন, জানাজার নিয়ত পারেননি কেউ, দুই চারজন পারেননি, তাহলে আমি বলি এবং ইচ্ছা করি একটা জায়গায় ভুল করব, আপনারা ধরে দিবেন পারবেন না, তাহলে এখানে কি হবে দেখেন। আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছি যে আপনারা নিয়ত করার সময় বলছেন যে এটা সলাতুল জানাজা, সলাত সলাত দোয়া না, দোয়া কইছি করে লগে লগে ধরে লেছেন আমার। তাহলে আল্লাহর কোরআনেও আছে জানাজা সালাত, রাসূলের হাদিসেও আছে জানাজা সালাত, আপনি নিয়ত করার সময় আল্লাহকে বলছেন এটা সালাতুল জানাজা, মাইকিংও করছেন মরহুমের জানাজার নামাজ, এখন কোন জানাজাই দোয়া, এটা নামাজ না, এটা দুই নম্বরই কেন করতেছেন, কোন এরকম করবেন না। জানাজা এটা সালাত, জানাজার ভিতরে একটা অংশ আছে দোয়া, কিন্তু পুরো জানাজাটা দোয়া না, এটা একটা সালাত, মনে রাখবেন। নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজও তো দোয়ায়ে মাসুরা আছে, তাই বলে কি নামাজ আরে ফজর নামাজ জোহর নামাজকে দোয়া বানাই দিবেন নাকি, ভাত খাননি ভাত, আহা কয়দিন ধরে জানে খায় না তারা। অনেক ভাইরা বলে জানাজার ভিতরে যেহেতু একবার দোয়া হয়েছে পরে আর দরকার কি, তাদেরকে বলছি ভাই ভাত খান, ভাতের মধ্যে পানি আছে, তরকারি তরকারি ঝোল খান, তরকারি ঝোলের মধ্যেও পানি আছে, আপনাদের জয়নগরের ডাইলের মধ্যে পানি থাকেনি, তাহলে পানিওয়ালা ভাত খাইলেন, পানিওয়ালা ডাইল খাইলেন, পানিওয়ালা তরকারি ঝোল খাইলেন, এটির ভিতরে পর্যাপ্ত পানি খাইছেন, এর পরে আবার পানি খাওয়া লাগে,
যারা বলবেন যে জানাজার ভিতরে দোয়া আছে আর দোয়া লাগে না, তাদেরকে ভাত তরকারি ডাইল খাওয়াইয়া কইবেন এটার ভিতরে পানি আছে, পানি পাইতা না। অযথা মানুষ একটা ফেতনা তৈরি করে, দোয়া লইয়া তোরা তো চুলকানি কেন রে ভাই, তুই মরলে অত তোর লাভ হইব দোয়াটা পাইলে। দোয়া এমন জিনিস এটা তার উপকার হয়, লাভ হয়, তোমারও কাছে লাগবে। ফুকা কুতাকা দোয়া বন্ধ করলে তো তোমারও লস, তোমার বাপ দাদারও লস, তোমার মুরব্বীদের লস। দোয়া হইলে সবাই একটু না একটু দোয়া পায়, ঠিক না বেটে? উনি আইসা না দোয়া বন্ধ করতো বলত কোন হলে, দোয়া করলে তো তুমিও দোয়া পাইবা। তুমি কি ভাত পড়বা নি? আল্লাহুম্মা ফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, তুমিও তো দোয়া পাইতাছো। দোয়া তো সবার জন্য হয়, তুমি বন্ধ করে দিলে তো তুমিও পাইলে না, মরা মানুষটাও পাইলো না। কত বড় কিপটা হে, আমরা তো আসলে ফেস হই, আমরা হইতো কোন এক দলে কোন দোয়াল দলে কোন দোয়াল, মানে আমরা যাইতাম কই ওই আমরা বিপদ এসে কি সিলেট একবার মারামারি লাগছিল দোয়াল দিন আর জল দিন লিয়া। হ্যাঁ তো মারামারি লাগে পরে পুলিশ একটা ধরছে, তুই দোয়াল দিন না জল দিন, এক স্যার আমি নামাজই পড়ি না, ওইসা না কাম। এজন্য বলবো সাধারণ মানুষ আমি বলবো আপনারা ফেতনায় জড়াবেন না, যেখানে দোয়া হয় আপনারা দোয়া করবেন, যেখানে দোয়া হয় না ওখানে মারামারি করতে যাবেন। এর চেয়ে সুন্দর আর সমাধান আছে থাকলে আপনারা বাইর করেন, আমি সেটাই সমর্থন করব। হুদা মারামারি কইরা নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না, এটুকু আমি অনুরোধ করে গেলাম।